হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো লক ফেসবুক প্রোফাইলগুলো কিভাবে আপনি ভিজিট করবেন এবং সেই প্রোফাইলের পিকচার বলতে যেমন প্রোফাইল পিকচার এবং কভার ফটো ডাউনলোড করবেন। আমি উল্টাপাল্টা কোনো কথা বলবো না, যেই জিনিসগুলি করা যাবে সেগুলোই বলবো এবং যেই সমস্ত লক প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না সেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন এবং কভার ফটো প্রোফাইল ফটো আপনি ডাউনলোড করতে পারবেন, চাইলে দেখতেও পারবেন। তো সেই কাজটি কিভাবে করবেন আমি দেখিয়ে দেব। আমার আইডিতে যদি ফলো দিয়ে না থাকেন এখনই ফলো দিন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমি আমার ফোনের যে স্ক্রিন রেকর্ডার রয়েছে সেই স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আমি কাজটি দেখাবো, তাই ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতে থাকুন। তো আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডার চালু করে দিলাম। তো এখন আমি আপনারা দেখতেছেন পাশেই কিন্তু আমার স্ক্রিন রেকর্ডার চালু হয়েছে, আমার যে মেন ফেসবুক আইডি আছে সেখানে আমি প্রবেশ করলাম। যেহেতু এখানে লক প্রোফাইল, এই জন্য অনেক সময় লক প্রোফাইল দেখা যায় না, আপনি যে কোনো একটা আইডি সার্চ করে নেবেন। তো আমি একটা আইডি সার্চ করে নিছি, সি অপশনে গেলে এখানে দেখাবে, এখানে আপনি যে কপি লিংক আছে সেই কপি লিংকে এখানে যে জাস্ট প্রোফাইলের যে লিংকটা রয়েছে সেটা কপি করবেন। কপি করে আপনি আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অথবা কম্পিউটার থেকে দেখতে চাইলে যেখান থেকে করতে চান কাজটি গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। এই যে দেখুন, আমি এই আইডিটা সার্চ করছি, এখানে কিন্তু এই আইডির আমি যদি কভার ফটো ডাউনলোড করতে চাই সেটাও কিন্তু করতে পারবো, প্রিভিউ করলেও কিন্তু দেখতে পারবো, দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে প্রোফাইল পিকচারটাও প্রিভিউ করলে প্রিভিউ, আর যদি ডাউনলোড করি ডাউনলোড, ঠিক আছে। এই যে ডাউনলোড অপশনটি এখানে কিন্তু রয়েছে সবগুলো অপশন। তো আবার রয়েছে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টও কিন্তু রয়েছে আপনারা দেখতেছেন, ঠিক আছে। এখানে কিন্তু এই যে আমি মার্ক করে দেখাচ্ছি, ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন রয়েছে, প্রোফাইল পিকচার এবং কভার ফটো, যেটা ইচ্ছা আমি সেটাই কিন্তু চাইলে করতে পারি। এখন বলতেছি এই অপশনটা কীভাবে হইলা, আমি যেহেতু তার আইডি কপি করেছিলাম এবং ব্রাউজারে আপনি যে কোনো একটা ফেসবুক আইডি লগ ইন দিবেন এবং ব্রাউজারে এসে এখানে ওটা পেস্ট করবেন। পেস্ট করার পর ওই যে প্রোফাইলটা যেটা লক ছিল একেবারে শুরুর দিকে দেখুন তিনটা ডব্লিউ দেওয়া আছে, ডব্লিউ 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 ডট কাটবেন না, এখানে আপনি যে কাজটা করবেন লিখে দিবেন এম বেসিক, ইংরেজিতে লিখবেন এম বি এস আই সি, শুধুমাত্র ডব্লিউ ডব্লিউ তিনটা যে ডব্লিউ ডব্লিউ আছে সেখানে আপনি লিখে দিবেন এম বেসিক বি এস আই সি এম লেখা, তারপর আপনি জাস্ট ট্যাপ করবেন অথবা ইন্টার করবেন, করলেই কিন্তু জাস্ট এই যে প্রোফাইলটা আপনার খুলে যাবে। শুধুমাত্র এই যে প্রোফাইলটা কিন্তু লক করা, হ্যাঁ এই যে দেখুন আপনারা এখানে এই প্রোফাইলটা কিন্তু লক করা, এই যে দেখুন মনিরা লক ধার প্রোফাইল। আপনি এখান থেকে অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, প্রোফাইল পিকচার ডাউনলোড করতে পারবেন এবং কভার ফটো ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে আমাকে সাপোর্ট করার জন্য আপনার ফেসবুক টাইমলাইনে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, এই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করে মতামত জানাবেন আরও কোন ধরনের ভিডিওগুলো আপনি চান। ধন্যবাদ, ভালো থাকবেন।